দুরন্ত গতিতে ছড়াচ্ছে অস্ট্রেলিয়ার দাবানল। নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ায় পড়ছে শত বাড়িঘর। বিপন্ন বন্যপ্রাণীর জীবন। সিডনি বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে এবারের দাবানলে পুড়ে মরেছে 50 কোটির বেশি জীবজন্তু। রাজ্য দুটিতে বহাল জরুরি অবস্থা। দাবানলের ভয়াবহতার সবচেয়ে নির্মম শিকার এই অসহায় প্রাণীরা। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে বিধ্বংসী আগুনে প্রাণ হারানো অসংখ্য প্রাণীর ঝলসানো ছবি। প্রায় 150 প্রজাতির প্রাণীর আবাস ক্যাঙ্গারু আইল্যান্ডে মৃত্যু হয়েছে বহু বিরল প্রজাতির প্রাণীর। কেবল নিউ সাউথ ওয়েলসেই প্রাণ গেছে বিলুপ্ত প্রায় প্রজাতির 8,000 কোয়ালার। রোববার আবহাওয়া কিছুটা ঠান্ডা হলেও সতর্কতা জারি রয়েছে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ায়। দাবানল তীব্র গতিতে ছড়াতে থাকায় প্রতিদিনই ঘর ছাড়ছে হাজারো মানুষ। জীবন বাঁচাতে বাড়িঘর ফেলে চলে এসেছি। আমাদের প্রতিবেশীরা বাড়িঘর সম্পদ রক্ষার তাগিদে থেকে গেছে। তারা ফোন করে জানালেন আমার বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন এত প্রকট হয়ে এগিয়ে আসছিল, কোনো প্রস্তুতি ছাড়াই ছুটে এসেছি পরিবার নিয়ে। ভিক্টোরিয়ার পূর্বাঞ্চলে বিদ্যুৎহীন হাজার হাজার বাড়িঘর। গরমের তীব্রতা আরও বাড়বে বলে সতর্কতা জারি করেছে প্রশাসন। কয়েকটা দিন আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকতে পারে, হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে, তবে শঙ্কামুক্ত হওয়ার অবকাশ নেই, সতর্কতা জারি থাকবে। চলমান দুর্যোগ মোকাবিলায় জরুরি ভিত্তিতে রিকভারি এজেন্সি গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। জরুরি বিভাগ নিরাপত্তা বাহিনীর সাথে মাঠে নামানো হয়েছে 3,000 সেনা, তবে সমন্বয়ের অভাব বলে অভিযোগ করেছেন ভিক্টোরিয়ার ফায়ার সার্ভিস কমিশন। আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে প্রধানমন্ত্রীর সমালোচনা চলছে দেশ জুড়েই। অনেক মতামত সমালোচনা রয়েছে, তবে এগুলোর মাধ্যমে আমি আমার কর্তব্য আরো ভালোভাবে বুঝতে পারছি। জনগণ, জরুরি বিভাগ, নিরাপত্তা বাহিনী সবাইকে নিয়ে সমন্বয়ের ভিত্তিতে সংকট মোকাবেলার চেষ্টা করে যাচ্ছি। অস্ট্রেলিয়ার দাবানলের তীব্রতা ছাড়িয়ে গেছে অ্যামাজনের ভয়াবহতাকেও। গত সেপ্টেম্বর থেকে জলা আগুনে পুড়ে ছাই 1,30,00,000 একরের বেশি এলাকা। বিশ্লেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে গত 3 বছর ধরে অত্যধিক শুষ্ক হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার আবহাওয়া, যার কারণে এত মারাত্মক রূপ নিয়েছে দাবানল। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ।